আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশনা বিলাশ। রশনা বিলাশের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমি বাসায় কিভাবে আলুর চপ, বেগুনি এবং পেঁয়াজও তৈরি করে থাকি মূলত সেই রেসিপিটাই শেয়ার করতে চাচ্ছি। দোকানের মতো অতটা পারফেক্ট না হলেও কিন্তু আমি যেই রেসিপিগুলো তৈরি করছি প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক বেশি মজার হয়। আমি যাদের জন্য বাসায় মূলত তৈরি করে থাকি তারা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আশা করছি আপনারা পুরোটা ভিডিওই দেখবেন। তো চলুন ভিউয়ার্স, কীভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। বেগুনি ও আলুর চপ তৈরি করার জন্য আমাকে প্রথমে বেসনের একটা বেটার তৈরি করে নিতে হবে। এর জন্য একটা পাত্রে আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এবার বেগুনি এবং আলুর চপ যাতে একটু ফুলকো ফুলকো হয় এর জন্য আমি এখানে 2 চিমটির মতো খাবার সোডা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে পুরোটা মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেব। আমি যে আলুর চপ বেগুনি তৈরি করার জন্য যে বেসনের বেটারটা তৈরি করে নিচ্ছি সেই বেটারটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো মটরের ডাল কিংবা ছোলার ডাল দিয়ে এই বেসনটা তৈরি করে থাকেন, তবে আমি এখানে কিভাবে তৈরি করছি সেটা হচ্ছে আমি এখানে ছোলার ডাল, পোলাওয়ের চাল এবং মুসুরের ডাল তিনটা একসাথে মিলিয়ে ভাঙিয়ে এনেছিলাম। এভাবে করে যদি আপনারা বেসনটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বেসন থেকে। আর আলুর চপ বেগুনি তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মচমচে থাকে। চেষ্টা করবেন এভাবে করে ভাঙিয়ে আনতে। আমার বেসনের বেটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঢেকে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজও তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করব এখানে আমি 2 ধরনের ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে হাফ ব্লেন্ড করে নিয়েছি। পুরোটা কিন্তু ভাঙিনি, অল্প অল্প ডাল কিন্তু আস্ত রয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, আর পেঁয়াজটা একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এটার নাম পেঁয়াজু তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আমি পুরো মিশ্রণটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স। এবার আমি এই মিশ্রণটাকেও একটা সাইড করে রেখে দেব। আর আলুর চপ বেগুনি তৈরি করার জন্য আমি এখানে সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আলুর চপ তৈরি করতে হয় কিভাবে সেই রেসিপি কিন্তু আমি গত ভিডিওতে আপলোড করেছি। আর এখানে আমি বেগুনকে মোটামুটি সাইজের করে কেটে, খুব বেশি পাতলা না আবার অনেকটা মোটা না, কেটে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এতে করে বেগুনের মধ্যে এক্সট্রা যে পানিটা থাকে পানিটা কিন্তু বেরিয়ে যায়। তারপর যদি বেগুনি ভাজি তাহলে কিন্তু বেগুন থেকে পানি ঝরবে না, বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি একটা একটা করে পেঁয়াজও ভেজে নেব। পুরোপুরি গরম করে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই যখন তেলটা একটু হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো ভাজতে অবশ্যই মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজগুলোর কালারও ধীরে ধীরে খুব সুন্দর আসবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। এই তো ভিউয়ার্স, আমি একটা সাইড এরকম কালার চলে আসলে উল্টে দিচ্ছি।
এরই মাঝেই কিন্তু আমার পেঁয়াজও পারফেক্ট একটা কালার চলে এসেছে আর এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেইনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু কোনো একটা আইটেমেও এখানে কোনো রকম কেমিক্যাল বা রং ব্যবহার করিনি। আপনারা যদি দোকানের মতো একদম পারফেক্ট কালার পেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে জর্দা কালার ব্যবহার করতে পারেন। পেঁয়াজও ভাজা হয়ে গেলে এবার আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারটা দিয়ে বেগুনি ভেজে নেব। আমি একটা একটা করে বেগুন দিয়ে বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, একটা একটা করে দিয়ে আমি উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নেব। আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি কিন্তু হোটেলের স্টাইলে বা দোকানের মতো ওরকম পারফেক্ট বেগুনি আলুর চপ কোনোটাই বানাতে পারি না, তবে যতটুকু বানাতে পারি মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে। এই তো ভিউয়ার্স, আমি উঠিয়ে নিচ্ছি, আমার বেগুনিও ভাজা হয়ে গেল। এবার আমি আলুর চপগুলোকেও ভেজে নেব। সেই একই তেলের মধ্যে আমি আলুর চপগুলোকে বেসনের বেটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, এক এক করে কিন্তু সবগুলো আলুর চপ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা সাইড হয়ে এলে আমি উল্টে দিচ্ছি। এই তো এরই মাঝেই কিন্তু আমার অপর পাশটাও খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। আমি এবার আলুর চপগুলোকেও উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই চমৎকার এবং মজার আলুর চপ বেগুনি পেঁয়াজও তৈরি করে ফেললাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইফতারের টেবিলে আমার এই রেসিপিগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন। কোনো রকম রং কেমিক্যাল ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।